এই জবটা আবার লগ ইন করলাম, লগ ইন করার পর নেটওয়ার্ক প্রবলেম করছিল। এখানে দেখো একটি কাজের বিনিময়ে $5 দেওয়া হচ্ছে, এটার কাজের বিনিময়ে $4, তারপর এই কাজের বিনিময়ে এখান থেকে $1 দেওয়া হচ্ছে। প্রথম প্রথম তো এটা কম ছিল, কিন্তু এখন $1 দেওয়া হচ্ছে। আর এখানে হচ্ছে অ্যাভেলেবেল জবস, এখন 333টা জব অ্যাভেলেবেল হয়ে গেছে। সেটা এক এক সময় এক একটা আপডাউন করে তোমরা এগুলো নিজ দায়িত্বে দেখে নেবে। অনেক ফিচারগুলো নেটওয়ার্কের জন্য দেখাতে পারছি না। এখানে থ্রি আইকনে ক্লিক করে তাদের যে ফ্রিল্যান্সার চলে গিয়ে এখানে সাকসেস রেট, উইথড্রো ফান্ড, এগুলো এই যে সাকসেস রেট, সাবমিট জবস, তারপর উইথড্রো ফান্ডস, এই সাবমিট জবসে গিয়ে তুমি তাদেরকে জব সাবমিট করবে। সাবমিট করার পর তোমার অ্যাকাউন্টে এই ডলারগুলো দিয়ে দিবে। আর হ্যালো বন্ধু, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকের ভিডিওটি কী টপিক। আজকে চলে এলাম অনলাইনে একটা বেস্ট আর্নিং সাইট নিয়ে, যেখানে জাস্ট অ্যাকাউন্ট করে মোটামুটি 1 ঘন্টা কাজ করবে, এখান থেকে তুমি $5 থেকে $10 মতো আর্নিং করতে পারবে। প্রতিদিন আনলিমিটেড কাজ এখানে দেওয়া হয়। আর এখানে পেমেন্ট মেথডটাও খুব ভালো, এখান থেকে তুমি বিকাশ নগদে বিকাশ এবং নগদের মাধ্যমে পেমেন্টটা দিতে পারবে। 100% ট্রাস্টেড অ্যাপ অলরেডি, কিন্তু অনেকে এই অনেকে কিন্তু এই সাইট থেকে পেমেন্টটা পেয়েছে, একদম 100% এই সাইটটা পেমেন্ট করে। সো এখানে একদম কাজ একদম সিম্পল কাজ, জাস্ট কিছু ট্যাক্স ফিল আপ করলে এখান থেকে তুমি $5-$7 মতো আর্নিং করতে পারবে। প্রতি কাজে এখান থেকে $5-$7 আর্নিং দেওয়া হয়। সো এখানে কীভাবে অ্যাকাউন্ট করবে, কীভাবে কাজ করবে, সকল ডিটেলস আজকের ভিডিওতে রয়েছে। সো ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনে অলে ক্লিক করুন। ওয়েলকাম ব্যাক, চলে এলাম মূল ভিডিওতে। অ্যাট ফার্স্ট আমি এখানে বর্তমানে আমার অ্যাকাউন্টে লগ ইন আছে, সকল কিছু আমি এক এক করে দেখিয়ে দেবো। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সাইটের লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে তুমি এই সাইটে জয়েন হয়ে নেবে, অর্থাৎ অ্যাকাউন্ট করে নেবে। কীভাবে এখানে অ্যাকাউন্ট করবে তা আমি অ্যাট ফার্স্টে দেখিয়ে দিই, দেন কাজ স্টেপ টু স্টেপ সকল কাজ আমি দেখিয়ে দেবো। সো যখন তোমরা লিঙ্কে ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখানে তোমাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য এখানে তুমি তোমার ফুল নেম দেবে, এবং এখানে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবে। ওই ইমেল অ্যাড্রেসে একটা কিন্তু লিঙ্ক পাঠানো হবে, ওই লিঙ্কে ক্লিক করে তোমাকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করে নিতে হবে। তাই একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। তারপর এখানে একটা 8 সংখ্যার পাসওয়ার্ড দেবে। পাসওয়ার্ড দেওয়ার পর তুমি যখন এখানে পাসওয়ার্ড দিবে, পাসওয়ার্ড দেওয়ার পর তোমার এই যে এই অপশন আসবে, এখানে ক্লিক করে তুমি তোমার কান্ট্রি অর্থাৎ বাংলাদেশ সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে হচ্ছে একটা অপশন, এই ক্যাপচাটা এখানে লিখে জাস্ট এই সাইন আপে ক্লিক করে দিবে। সেম টু সেমভাবে লিখে সাইন আপে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পর তোমার অ্যাকাউন্টে মানে সাকসেসফুলিভাবে ক্রিয়েট হয়ে যাবে। তারপর তোমার অ্যাকাউন্টে একটা ইমেল পাঠানো হবে, অর্থাৎ কনফার্মেশন লিঙ্ক পাঠানো হবে। ওই লিঙ্কে যখন ক্লিক করবে, ক্লিক করার পর নতুন একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। তুমি যেই ইমেল অ্যাড্রেসটা দিয়েছো ওই ইমেল অ্যাড্রেসে এই লিঙ্কটা পাঠানো হবে। যখন এই লিঙ্কটা তুমি ওই লিঙ্কে যখন ক্লিক করবে, ক্লিক করার পর নতুন একটি ওয়েবসাইটে নিয়ে যাবে, অর্থাৎ এই ওয়েবসাইটে নিয়ে আসবে। নিয়ে আসার পর তোমার অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়ে যাবে। সো অবশ্যই এখানে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবে। সো যখন এটা দেবে, দেওয়ার পর তুমি যে পাসওয়ার্ড এবং যেই ইমেল দিয়েছো, ইমেল দেওয়ার পর ক্যাপচা পূরণ করে দেন অ্যাকাউন্টে লগ ইন করে নেবে। লগ ইন করে নেওয়ার পর কীভাবে কাজ করবে সকল কিছু দেখিয়ে দিচ্ছে। তো চলে এলাম আমি মূল সাইটে আসার পর এখানে হচ্ছে, এটি হচ্ছে মাই অ্যাকাউন্টের সাইট। তারপর এখানে তুমি সকল ডিটেলস পেয়ে যাবে। ডিটেলস পাওয়ার পর এখানে হচ্ছে এই যে রেফারেল লিঙ্ক, এটা হচ্ছে মাই অ্যাকাউন্টে এই যে রেফারেল লিঙ্ক, এই লিঙ্কের মাধ্যমে যাকে তুমি জয়েন করবে প্রতি জয়েনে এখান থেকে 20 সেন্ট করে বোনাস পাবে। সো মোটামুটি 15-16 টাকা বোনাস পাবে। আর প্রতি কাজে এখান থেকে কিন্তু $5-$10, $7-$4 দেওয়া হয়। জাস্ট এখানে তুমি কী করবে, এই যে থ্রি আইকন দেখতে পাচ্ছ, এই থ্রি আইকনে ক্লিক করে বিভিন্ন ফিচার পেয়ে যাবে। তো এখন উইথড্রোটা দেখে, উইথড্রোটা পরে দেখাবো। জাস্ট কীভাবে জবস করবে তা আমি দেখিয়ে দিই। এই যে এখানে দেখতে পাচ্ছ ফ্রিল্যান্সার, এই ফ্রিল্যান্সারে আমরা চলে যাব। সো চলে যাওয়ার পর এখানে হচ্ছে কি, অ্যাক্টিভ অফারে চলে যাব। অ্যাক্টিভ অফারে চলে যাওয়ার পর এখানে যতগুলো অফার অ্যাক্টিভ আছে সকল কিছু আমরা এখন দেখতে পারবো। সো তুমি তোমার ড্যাশবোর্ডে যখন চলে আসবে, চলে আসার পর এখানে একটি অপশন পাবে জবস, এই অপশনটা তুমি এনেবল করে দিবে। এই জবস অপশনটা তুমি এনেবল করে দিবে। এনেবল করে দেওয়ার পর তোমার অ্যাকাউন্টে মানে তোমার এই ওয়েবসাইটে যতগুলো জবস অ্যাভেলেবেল আছে প্রতিটা জবস তুমি এখানে দেখতে পারবে। সো এখানে অ্যাভেলেবেল জবস বর্তমানে আছে 4টি, এক এক সময় এক একটা থাকে। প্রতি জবসে কিন্তু মোটামুটি এখানে বর্তমানে দেওয়া আছে এক এক সময় এক এক লিড থাকে। আমি কিছুক্ষণ আগেও একটি নতুন জবস পেয়েছিলাম যেখানে $5 দেওয়া হয়েছিল। জাস্ট এখানে কীভাবে কাজ করবে, এখানে কাজ করার জন্য অর্থাৎ জবসে কীভাবে তুমি মানে অংশগ্রহণ করবে, এই যে ফেসবুক গ্রুপ, এখানে জয়েন করলে তোমাকে এখান থেকে 2 সেন্ট দেওয়া হবে। এখানে এই যে জয়েন রেট, 726 জন জয়েন করেছে 1000 জন থেকে। তারপর এখানে রয়েছে
এই যে এটা হচ্ছে রিভিউ এন্ড রেটিং অফিশিয়াল প্রোগ্রাম, এখানে 10 জন দেওয়া হবে, 1000 জন থেকে 608 জন এই জবসে অংশগ্রহণ করেছে। তারপর এখানে হচ্ছে ফেসবুক শেয়ার লিঙ্ক অন গ্রুপ, অর্থাৎ এই লিঙ্কটা তুমি যদি তা মানে গ্রুপে শেয়ার করো তাহলে এখান থেকে 2 সেন্ট পেয়ে যাবে। আর এটা হচ্ছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে 2 সেন্ট। এখানে এক এক সময় এক এক জব দেওয়া হয়। কিছুক্ষণ আগেও আমি এই জবসে পেয়েছিলাম 333টা। সো ওইখানে দেওয়া হয়েছিল $10, $5 পর্যন্ত বোনাসটা দেওয়া হবে। সো এই কাজগুলো তোমরা নিজ দায়িত্বে দেখে নেবে। অ্যাট ফার্স্ট আমি একটা কাজ দেখিয়ে দিই, এখানে তাদের জয়েন গ্রুপ জাস্ট এই লিঙ্ক, এখানে আমি ক্লিক করবো। কাজটা স্যাম্পলভাবে সিম্পলভাবে দেখিয়ে দিই, দেখিয়ে দেওয়ার পর তোমরা কাজটা সহজে বুঝে যাবে। জাস্ট একটু নিচে আসবো, নিচে আসার পর তাদের এখানে রিক্রুটমেন্টটা হচ্ছে তুমি তাদের গ্রুপে জয়েন হতে পারবে। জয়েন হওয়ার পর তাদেরকে একটা স্ক্রিনশট আপলোড করলে দেন তুমি মানে তোমার যে ডলারটা দেওয়ার কথা ওই ডলারটা তুমি এখান থেকে পেয়ে যাবে। সো এখানে কী করবে, এই যে লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করার পর তাদের তোমার ফেসবুকে নিয়ে যাবে। নেওয়ার পর যে গ্রুপটা সাজেস্ট করবে ওই গ্রুপে জয়েন হবে। জয়েন হওয়ার পর একটা স্ক্রিনশট দিতে হবে, জাস্ট আমি এই লিঙ্কে ক্লিক করছি। ক্লিক করার পর তো আমি চলে এলাম এই গ্রুপে। এই গ্রুপে আমাকে এখানে কী করতে হবে, এই জয়েনে ক্লিক করে এখানে জয়েন হতে হবে। জয়েন হওয়ার পর যে একটা স্ক্রিনশটটা থাকবে ওই স্ক্রিনশটটা আমাকে মোট কথা হচ্ছে ওই স্ক্রিনশটটা আমাকে তাদেরকে সাবমিট করতে হবে। সাবমিট করার পর এখান থেকে আমি ডলারটা বোনাস পেয়ে যাবো। আশা করি বুঝাতে পেরেছি যে কীভাবে এখানে কাজটা করবো। সো ঠিক এইখানে ক্লিক করে তারপর এখানে হচ্ছে ফ্রিল্যান্সারে যদি আমরা চলে যাই, ফ্রিল্যান্সারে যাওয়ার পর এখানে তাদেরকে জবটা তো অবশ্যই সাবমিট করতে হবে। এই সাবমিটেড জবসে ক্লিক করে তাদেরকে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি ওই স্ক্রিনশটটা তাদেরকে সাবমিট করে দেবো। বর্তমানে আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম, তাই তো হয়তো বা অনেক ফিচারগুলো এখানে দেখা যাবে না। সো এখানে উইথড্র সিস্টেমটা আমি দেখিয়ে দিই। উইথড্র সিস্টেমটা একদম সিম্পল, জাস্ট উইথড্র ফান্ডে আমরা ক্লিক করবো। ফান্ডে ক্লিক করার পর সো এখানে সর্বনিম্ন মিনিমাম উইথড্র হচ্ছে $5, কিছুদিন আগেও ছিল $2, জাস্ট এখানে $5। এখানে উইথড্র দেওয়ার জন্য এখানে আমরা 5 লিখে দেবো। 5 লিখে দেওয়ার পর এখানে কিসে পেমেন্ট দিতে চাই তা এখানে ক্লিক করে আমরা এটা সিলেক্ট করে দেবো। সো এখানে পেমেন্ট মেথডটা হচ্ছে প্যাপাল অ্যান্ড বিকাশ নগদ। সো এটা দেখতেই পাচ্ছ, জাস্ট এখান থেকে আমরা বিকাশ নগদ সিলেক্ট করে দেবো। এখানে কত ডলার কত টাকা তা এখানে লেখা থাকবে, আর কীভাবে এখানে আমরা মানে বিকাশ এবং নগদ নাম্বারটা দেবো তা এখানে দেওয়া আছে। জাস্ট যদি বিকাশ নাম্বার দিই তাহলে সাইডে বিকাশ লিখে দেবো, নাম্বার দেওয়ার সাইডে বিকাশ লিখে দেবো। আর যদি নগদ নাম্বার দিই তাহলে নাম্বার দেওয়ার সাইডে নগদ লিখে দেবো। নগদ লিখে দেওয়ার পর তারপর এখানে হচ্ছে 20% তারা উইথড্র ফি কাটবে, অর্থাৎ $5 উইথড্র দিলে $4 আমরা পাবো। প্রসিড উইথড্রতে ক্লিক করলে জাস্ট এখানে আমাকে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে পেমেন্টটা করে দেওয়া হবে। আর যাবতীয় সকল ডিটেলসগুলো তোমরা দেখে নেবে তাহলে অবশ্যই সকল ডিটেলস এখানে বুঝতে পারবে। আর এখানে ড্যাশবোর্ডে আসলে সব ড্যাশবোর্ডে কত কি মানে কতটা টাস্ক আমরা কমপ্লিট করেছি, তারপর কতটা পেড পেয়েছি মানে কত টাকা পেমেন্ট পেয়েছি সব কিছু এখানে দেখাবে। জাস্ট তোমরা এগুলো দেখে নেবে, দেখে নিলে সহজে বুঝতে পারবে। অনেক কিছু হয়তো বা ভিডিওতে মিস করেছি। আর নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো এই নিয়ে, অর্থাৎ অ্যানিল্যান্সার সাইট নিয়ে নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো। ওই ভিডিওতে আরও যাবতীয় সকল বিস্তারিত ডিটেলস থাকবে। সো ততদিন পর্যন্ত ভালো থাকবে। আর এই ভিডিওতে যদি কোনো কিছু মিস থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আর নতুন একটি ভিডিও তো অতি শীঘ্রই আসছেই। আল্লাহ হাফেজ।